ডিচিৰ অধিবেশনত আমি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কথা আলোচনা কৰাৰ ভিতৰত এটা ডাঙৰ বিষয় এটা আমি আলোচনা কৰিছিলোঁ যে ডিষ্ট্ৰিক্ট এজ এ ফালক্ৰাম অফ এডমিনিষ্ট্ৰেশ্যন। নীতি আয়োগৰ বৈঠকত প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই উল্লেখ কৰিছিলে যে ভাৰতৰ বহুত জিলা আছে যি জিলাসমূহ একোখন ৰাজ্যতকৈও তাৰ পৰিধি ডাঙৰ। যদি আমি চাব যাওঁ, দেয়াৰ আৰ মেনি ষ্টেটছ হুইচ আৰ স্মলাৰ দেন এ বিগ ডিষ্ট্ৰিক্ট অফ আৱাৰ কাণ্ট্ৰি। নীতি আয়োগৰ বৈঠকত এইটো কথা সিদ্ধান্ত হৈছিল যে প্ৰশাসন ৰাজ্যত নহয়, জিলা পৰ্যায়তে প্ৰশাসন হ'ব লাগিব। ইফ কালেক্টিভলি জিডিপি অফ এ ডিষ্ট্ৰিক্ট গ্ৰ'জ, দেন ষ্টেট জিডিপি অলছো গ্ৰ'জ। গতিকে ডিষ্ট্ৰিক্ট এজ এ ফালক্ৰাম অফ গভৰ্ণেন্স, যিটো বিষয় আমি তিনিচুকীয়াত পাতিছিলোঁ, সেই বিষয়টো আমি নেক্সট লজিকেল কনক্লুজনলৈকে আমি লৈ যাব লাগিব। তিনিচুকীয়া মিটিঙৰ পিছত আমি ডেপুটি কমিশনাৰক জিলা আয়ুক্তলৈকে আমি কনভাৰ্ট কৰিলোঁ। গেজেটেড নন গেজেটেড অফিচাৰসমূহক ট্ৰেঞ্চফাৰ পষ্টিং জিলাৰ ভিতৰত আমি ডেপুটি কমিশনাৰসকলক আমি দায়িত্ব দিব পাৰিছিলোঁ। আৰু এই যিটো আমি ব্যৱস্থা হাতত লৈছিলোঁ যে ডিষ্ট্ৰিক্ট এজ এ ফালক্ৰাম অফ এডমিনিষ্ট্ৰেশ্যন, তাতে এটা ডাঙৰ কম্পনেণ্ট আছিলে চাব ডিষ্ট্ৰিক্ট। আমি 2 অক্টোবৰ তাৰিখে অসমত উপজিলাসমূহ আনুষ্ঠানিকভাৱে আমি আৰম্ভ কৰিব লাগিব। কামৰূপ মেট্ৰ' জিলাৰ 2খন উপজিলা আমি নিৰ্বাচনৰ আগতে আৰম্ভ কৰিম বুলি এটা সিদ্ধান্ত লৈ আমি উপজিলাসমূহৰ দায়িত্ব কেনেকুৱা হ'ব তাৰ বিষয়ে আমি নটিফিকেশ্যন এখন আমি ইছ্যু কৰিছিলোঁ। অহাকালি যেতিয়া আমি ৰাজ্যপালৰ অ'থ টেকিঙৰ থাকিম, সেই সময়ত দ্বিবেদী আৰু আমাৰ জি এ ডি আৰু পাৰ্চনেল ডিপাৰ্টমেণ্টে লগত ৰেভিনিউ আপোনালোকৰ লগত সেই সময়খিনি খৰচ কৰিব যে হোৱাট উই হেভ ডেলিগেটেড দেট ইজ এনাফ, অৰ উই শ্বুড ডেলিগেটেড ম'ৰ, অৰ উই শ্বুড ডেলিগেটেড লেছ। বা উপজিলাৰ যিটো প্ৰশাসনিক ব্যৱস্থা, মহকুমা অব্লিক উপজিলাৰ যিটো প্ৰশাসনিক ব্যৱস্থা, তাক আমি 2 অক্টোবৰৰ পৰা আনুষ্ঠানিকভাৱে আৰম্ভ কৰিব খুজিছোঁ। অহাকালি পি ডাব্লিউ ডি ডিপাৰ্টমেণ্টে আপোনালোকক উপজিলাৰ যিটো আমি ভৱন হ'ব, সেই ভৱনটোৰ আমি এটা ষ্ট্ৰাকচাৰ বনাইছোঁ আৰু সেই ষ্ট্ৰাকচাৰটো আপোনালোকক প্ৰেজেণ্ট কৰিম। আমি ফাণ্ড চেংচনো ৰেডি কৰি ৰাখিছোঁ। 2 অক্টোবৰত এটা অস্থায়ী কাৰ্যালয়ৰ পৰা উপজিলা আৰম্ভ হ'ব আৰু তাৰ লগতে আমি স্থায়ী কাৰ্যালয়টোৰ আধাৰশিলাও কৰিম। তেতিয়া কোনেও কাৰো লগত আলোচনা কৰা নাছিল। তাৰ কাৰণে বহুত ডিষ্ট্ৰিক্ট যিটো কালেক্টৰ অফিচ বা ডি চি অফিচ আছিলে, সেই অফিচবিলাকত যি ধৰণৰ আমি পৰিৱেশ পাব লাগিছিল সেই ধৰণৰ পৰিৱেশ আমি আজিও নাপাওঁ। তাৰপিছত চেগা চুৰুকাকৈ আমি বহুত ডিষ্ট্ৰিক্ট অফিচ বনালোঁ। যদি কামৰূপৰ ডিষ্ট্ৰিক্ট অফিচটো চাওঁ, বহুত ডাঙৰ। আকৌ যদি আমি সেই কম্পেৰিজনত আন এখন যদি ডিষ্ট্ৰিক্ট অফিচত যাওঁ, দেখা যাম সেইটো বহুত সৰু। কিন্তু অভাৰঅল যদি আমি এটা পেটাৰ্ণত চাব ডিষ্ট্ৰিক্ট অফিচবিলাক বনাই পেলাওঁ এণ্ড উইথ ভেৰিয়েশ্যন, ইয়াত ভেৰিয়েশ্যনৰো কথা নাই বহুত বেছি, কাৰণ সমষ্টি এইবাৰ কম বেছি পৰিমাণে প্ৰত্যেকটো সমষ্টিত জনসংখ্যা আমি এটা ইউনিফৰ্মিটি পাইছোঁ পষ্ট ডিলিমিটেশ্যন উইথ এ ভেৰিয়েশ্যন অফ 10-20%।
সেইকাৰণে অসমৰ আটাইতকৈ ডাঙৰ সমষ্টিটো আৰু সৰু সমষ্টিটোৰ মাজত বহুত বেছি এতিয়া অসুবিধা নাই। কিন্তু তথাপিতো য'ত য'ত অলপ ভেৰিয়েশ্যন লাগে, উই কেন সাজেষ্ট দেট ভেৰিয়েশ্যন অলছো, বাট পেটাৰ্ণ শ্বুড বি চেম। মই জিলা আয়ুক্তৰ উই উইল বি এ ডিষ্ট্ৰিক্ট গভৰ্ণমেণ্ট, গতিকে মাটিৰ কাম কৰা, দলিল বনোৱা, এন অ' চি দিয়া, জাতিগত প্ৰমাণ পত্ৰ দিয়া, মই ভাবো যে যদি আমি ডিষ্ট্ৰিক্টত ভাল কাম অফ গভৰ্ণেন্স বুলি ভাবো, তেতিয়াহ'লে এই চাৰ্ভিচবিলাক যিবিলাক পৰ্টেলত অট'মেটিকেলি হয়, ক'ৰবাত ক'ৰবাত হিউমেন ইণ্টাৰভেনশ্যনৰ প্ৰয়োজন হয়, ডি চিসকলে এই কামবিলাকৰ পৰা যিমানে আঁতৰি থাকিব আৰু যিমান মেক্সিমাম ডেলিগেশ্যন হ'ব টু দ্য চাব ডিষ্ট্ৰিক্ট, সিমানে আমাৰ প্ৰশাসনিক ব্যৱস্থাটো সক্ৰিয় হ'ব। এগেইনষ্ট ডেট আমি কোনবিলাক ভাল কৰি চালে আমি বেছিকৈ ষ্টেটখনক কণ্ট্ৰিবিউট কৰিব পাৰিম। কাষ্ট চাৰ্টিফিকেট দিয়া কামটো চাব ডিষ্ট্ৰিক্ট কেন টেক অভাৰ, বাট ডি চি তিনিচুকীয়া আৰু ডি চি ডিব্ৰুগড় অল ইণ্ডিয়া আৰু টি গাৰ্ডেন ডিছপিউট ৰিজলিউশ্যন ইন টি গাৰ্ডেন, টি গাৰ্ডেনৰ মেনেজাৰসমূহৰ লগত কথা পাতি কেনেকে টিক আমি এগ্ৰী হ'বলৈকে কনভাৰ্ট কৰিব পাৰোঁ। এটা সময় আছিল ডিব্ৰুগড় তিনিচুকীয়াই ষ্টেটৰ ইকনমিক সবচে বেছি কণ্ট্ৰিবিউট কৰিছিল, আজিও আমি যদি ডি চি ডিব্ৰুগড় তিনিচুকীয়াই ইকনমিক এক্টিভিটিজত বেছি সময় দিব পাৰে, state will be benefited, state GDP will be benefited. আমাৰ ইন্টাৰভেনশ্যনৰ কাৰণে যদি কৰবাত দুটা নতুনকৈ গেছ ৰিজাৰ্ভিয়ৰ আইডেণ্টিফাই হ'ব পাৰে, এক্সপ্ল'ৰেশ্যন ফাষ্ট ট্ৰেক হ'ব পাৰে, আসাম GDP will improve. হাইলাকান্দি কৰিমগঞ্জৰ জিলা উপায়ুক্ত মেক্সিমাম সময় যদি সীমান্তত দিব পাৰে আমাৰ কাৰণে সেইটো বেছি প্ৰয়োজনীয়, কাৰণ এটা সীমান্তত হোৱা খেলি মেলিয়ে এটা ইকনমিক এবছৰৰ কাৰণে সেই জেগাটো বন্ধ কৰি দিয়ে। ডি চি বাক্সা, ডি চি চিৰাং, ভূটানৰ লগত যদি বেছি সময় আমি খৰচ কৰিব পাৰোঁ, ডি চি তামোলপুৰ, কাৰণ ভূটানৰ লগত টুৰিজিম গেলেংপুৰ তেওঁলোকৰ নতুন যিখন চিটি হ'ব গৈ আছে, তাৰ পিছত দে উইল এট্ৰেক্ট লট অফ টুৰিষ্ট, তাৰে পিটফলচ আমি যদি 10% অসমত ৰিটেইন কৰিব পাৰোঁ, 100 জন ভূটানত যোৱা টুৰিষ্টৰ 10 জনক যদি আমি অসমত দুদিনৰ কাৰণে ৰাখি থ'ব পাৰোঁ, দেন আফটাৰ কাজিৰঙা বাক্সা তামোলপুৰ চিৰাং কেন ইমাৰ্জ এজ এ টুৰিষ্ট স্থান। কিন্তু আমাৰ জিলা উপায়ুক্তসকলে এইবোৰ কথা এইকাৰণে আলোচনা কৰিব নোৱাৰে, কাৰণ ইউ আৰ ইনভলভ উইথ ডে টু ডে এক্টিভিটি লাইক এনিথিং। সেইকাৰণে কালি যেতিয়া আপোনালোকে উপজিলাসমূহক ক্ষমতা কি কি আমি দিম সেই বিষয়ে চিন্তা কৰিব, তেতিয়া মনত ৰাখিব যে ডি চি হেজ টু ৰিডিফাইন দেয়াৰ ৰোল আৰু হাউ ডিষ্ট্ৰিক্ট কেন ফিল দেট উই আৰ এ গভৰ্ণমেণ্ট বাই ইটছেল্ফ। মই ইয়াত বহি যিটো কৰোঁ, টেক্স চুপাৰিণ্টেণ্টবিলাকক মাতি আনি মই টেক্স ৰিভিউ কৰোঁ, এক্সাইজ চুপাৰিণ্টেণ্টক মাতি আনি মই এক্সাইজ ৰিভিউ কৰোঁ, ডিটিঅ'ক মাতি আনি মই ট্ৰান্সপৰ্ট ৰেভিনিউ ৰিভিউ কৰোঁ, যদি এই কামখিনি প্ৰত্যেকটো জিলাই কৰে আৰু জিলাজনে জিলাখনে যদি ভাবি লয় যে দিচ ইজ মাই টাৰ্গেট মই এচিভ কৰিম, তেতিয়া ষ্টেট গভৰ্ণমেণ্টৰ কাম কমি যাব, এণ্ড ষ্টেট ইন টাৰ্ণ কেন স্পেণ্ড ম'ৰ টাইম অন এ বিগাৰ প্ৰজেক্টছ, যে কেনেকে সেকেন্ড এটা সেমি কন্ডাক্টৰ ইন্ডাস্ট্ৰি আনিব পাৰে, দ্য ষ্টেট ডিপাৰ্টমেণ্ট উইল বি ৰিলিভ টু এ লাৰ্জ এক্সটেণ্ট, এণ্ড গ্ৰেজুৱেলি উই কেন ডেলিগেট
মেনি পাওয়ার অফ স্টেট গভর্নমেন্ট দিছে। মই চিফ সেক্রেটারি রিকুয়েস্ট করি দ্য মোমেন্ট ডিসি ডেলিগেটস দেয়ার পাওয়ার টু সাব ডিস্ট্রিক্ট, স্টেট গভর্নমেন্ট শুড অলসো ডেলিগেট আওয়ার পাওয়ার টু ডিস্ট্রিক্ট, সো দ্যাট ডিস্ট্রিক্ট বিকাম দ্য ফালকাম অফ দ্য গভর্নমেন্ট। আমি এটা ইনস্টিটিউটৰ লগত এমওইউ কৰিছো ডিস্ট্রিক্ট জিডিপি ডিটারমাইন কৰাৰ কাৰণে। এতিয়া আমি বহুত জিলা আমি নাজানো যে আমাৰ জিডিপি কিমান, জিডিপি আমি কেনেকে আমাৰ জিলাত বঢ়াম। আজি আমাৰ ফেলো ল্যান্ড বিলাকত যেতিয়া আমি মেজ কালেকশন মেজ কালটিভেশন কৰি, ইট ইজ এ ভেরি হাই ইল্ডিং, আমাৰ এটা নতুন ভেরাইটি যত নাকি ইথানলৰ পৰা সব বনাবৰ কাৰণে লাগে, বহুত কনজাম্পশন আছে। ডিস্ট্রিক্ট জিডিপিৰ বার্ডেনটো ডিস্ট্রিক্ট কালেক্টৰ ওপৰত নথকা কাৰণে উই নেভার ডিসকাস যে আমাৰ কন্ট্রিবিউশনটো অসমৰ ডেভেলপমেন্টত কি আছে। ডিসি হাফলং, ডিসি গোলাঘাট can every year propose to the government that we will add on 500 homestay so that my GDP improve. Future competition has to be on GDP. My TNT department to ko request kori je ohaba amar state GDP logo district GDP report ata আমি প্রথমবার প্রকাশ করব লাগে, সো দ্যাট আমি বুঝি পাও যে অসমর জিডিপি কোন ডিস্ট্রিক্টে কিমান কন্ট্রিবিউট করেছে। আর নেক্সট ইয়ার সেম ক্যান বি রিভিজিটেড, ইকোনমিক অ্যাক্টিভিটির লগত যদি আমি নিজক ইনভলভ নকরো অসমত এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে। আর যদি আমি নিউ ইয়ার সৃষ্টি করব নোৱাৰো, আমি অসমক ভারতের পাঁচখন শক্তিশালী রাজ্যের ভিতর আমি লই যাব নোৱাৰো। এমপ্লয়মেন্ট এন্ড ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ দ্য কি। সো অসমে বহুদিন আইন শৃঙ্খলার লগত ব্যস্ত থাকিলে, এতিয়া আমি এটা নতুন দিনের কারণে নিজক সাজু করব লাগিব। আর ডিস্ট্রিক্টত আমি এখন সরকার, মানুহে আৰু সেপারেট স্টেট ডিমান্ড কৰিব নালাগে, জিলাতে জিলাখনে ৰাজ্য, জিলা গার্জেন মন্ত্রী বিকা মুখ্যমন্ত্রী ফর দ্যাট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ডিসি বিকাম চিফ সেক্রেটারি ফর দ্যাট ডিস্ট্রিক্ট। কিন্তু এইখিনি আমি তেতিয়া কৰিব পাৰিম যেতিয়া আমাৰ রুটিন কামখিনি আমি উপজিলা সমূহক দিব পাৰিম। And sub-district should be manned by competent officers. October 2 তারিখের আগতে মই চিফ সেক্রেটারি এটা রিকুয়েস্ট করিম যে যি সকল আমি এডিসি উপজিলার উপায়ুক্ত হিসাবে, অতিরিক্ত উপায়ুক্ত হিসাবে বা মহকুমা অধিপতি হিসাবে নিযুক্তি করিম, তেওঁলোকক এক মাহৰ বিফোর উই সেন্ড দেম টু ডিস্ট্রিক্ট এক মাহর একটা প্রপার ট্রেনিং তেওঁলোকক করব লাগে, আইডার বাই ইনভাইটিং পিপল ফ্রম মসৌরি অর বাই সেন্ডিং দেম টু মসৌরি, সো দ্যাট ফ্রম দ্য ডে ওয়ান দে বিকাম হ্যান্ডস অন, তেওঁলোকে যাতে প্রথম দিনের পৰা ডেলিভারি করব। কামিং ব্যাক টু দ্য মেইন কোর টপিক, জিলা উপায়ুক্ত সকলে অস্থায়ী কার্যালয় এনেকে সিলেক্ট করিব যাতে স্থায়ী কার্যালয়টো তাতে হয়, নহলে আৰু এটা আন্দোলন হব যে অস্থায়ী কার্যালয়টো নাহরকটিয়া হল, স্থায়ী কার্যালয়টো নামরূপত হল, নামরূপটো দাবী সমিতি হব, নাহরকটিয়াটো দাবী সমিতি হব, আৰু এখন নতুন সমস্যাত সোমাব লাগিব। গতিকে স্থায়ী কার্যালয়টো যত হব তাতে অস্থায়ী কার্যালয় আরম্ভ করব লাগে। স্কুল বিলাক আমার এডুকেশন ডিপার্টমেন্টে এরি দিয়া, আমার মার্জার হওয়ার পিছত স্কুল আছে, আন অনুষ্ঠান আছে, আর আপনাদেরকে কুইকলি জি করিবর কারণে জি এস্টিমেট লাগে লোকাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দি টি এন ডি দিলে আমি টি এন ডির পর আপনাদের ফান্ড রিলিজ করে দিম, সো দ্যাট কুইকলি আপনাদের অস্থায়ী কার্যালয়টা ফিক্স কৰি দিব পাৰে। সো নেক্সট
দশ দিনের ভিতর পনেরো আগস্টর আগতে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি ডাব্লিউ ডি ফার্নিচার নাম্বার ওয়ান এজন মানুষ তাত যাব, ফার্নিচার নাপাব, এডিসিজন যাব তাত গাড়ি নাপাব। সো একটা কোর টিম স্টেটতো বনিব লাগে সাপোর্ট টু দা সাব ডিস্ট্রিক্ট, যাতে বিল্ডিংৰ ক্ষেত্ৰত কোর গ্রুপটোৱে প্রত্যেক সপ্তাহত বহিব। দে উইল এনশিওর দ্যাট ডি এন ডি হেজ এপ্রুভ দ্য এস্টিমেটস, দে উইল এনশিওর যে জি এ ডি এ গাড়ি এখন কিনি দিছে। কোর গ্রুপটোৱে জিলা উপায়ুক্ত সকলৰ লগত কথা পাতিব যে এক্সেক্ট নাম্বারস অফ এমপ্লয়িজ হ্যাভ বিন পোস্টেড। তৃতীয় আর চতুর্থ বর্গর নতুন এডভার্টাইজ উলাইছে, গতি সেই লেভেলত আমি আরো ম্যান পাওয়ার পাম বাই নেক্সট এপ্রিল মে। গতি মই ভাবো যে সাব ডিস্ট্রিক্ট ম্যান পাওয়ার দিবর কারণে আমার বহু অসুবিধা নহব। এসিএসরও যা কালি পরহি মেইন হয়ে গেছে, গতি নতুন ব্যাচ অফ অফিসার উইল অলসো জয়েন আস। গতি আপনার যেটো মডেল এটা আমি তৈয়াৰ কৰিছো যে এজন এডিসি দুজন ইএসি, আই থিংক উই আর কমফর্টেবল আমি দিব পাৰি। যিবিলাক স্থানত এতিয়াও আমি ঐক্যমত সৃষ্টি কৰিব পৰা নাই, কব গলে যে সাব ডিস্ট্রিক্টটো কোড হব কাক লৈ হব, বৰপেটা জিলাতে এনেকুৱা বহুতখিনি সমস্যা আছে, যত সমস্যা আছে সেইটো এতিয়া এৰি দিব লাগে। বিকজ বিগিনিংটো আমি কৰিব লাগে, তাৰ পিছত আমাৰ ছাব্বিছলৈকে সময় আছে, আমি ঐক্যমত সৃষ্টি কৰি কৰি আমি সাব উপজিলাবিলাক নিৰ্মাণ কৰি থাকিম। কিন্তু টিল দেন আমি কোনো ক্ষেত্রতে কন্ট্রোভার্সিত এন্টার করিব নালাগে। গার্জিয়ান মন্ত্রী সকলের লগত আপনাদের কথা পাতিব, যত যত কন্ট্রোভার্সি আছে মানুষের মাজত ইউনিটি নাই, সেইটো আমি সেকেন্ড থার্ড ব্যাচলৈকে আমি আগবঢ়াই লৈ যাম। থার্ড এটা ইম্পর্টেন্ট ইস্যুজ আছে যে আমি পঞ্চায়েত সমূহ রিঅর্গেনাইজ করিব লাগে। দুই এখন জিলার পৰা মোলৈকে একোটা অভিযোগ আহিছে, ঠিক অভিযোগ নহয় যে এই ধরনে যেটো আমার পপুলেশনের প্যাটার্ন আছে সেই প্যাটার্নত আমার কিছু পঞ্চায়েত কমি যাব, নাম্বার অফ পঞ্চায়েত উইল কাম ডাউন। জিলা পরিষদ নকমে কারণ আমি চারিখন কৈ দিছো, পঞ্চায়েত করবাত করবাত কমি যাব, কিন্তু টোটেল নাম্বার অফ পঞ্চায়েত জিলাখনত কমাটো আমার আমি সেইটো বিচৰা নাই। একাৰ লগত কথা পাতি আমি প্ৰয়োজন হলে এক্টত এটা এমেণ্ডমেণ্ট আনি যে প্ৰভাইডেড দ্য টোটেল নাম্বাৰ অফ পঞ্চায়েত ইজ নট কামিং ডাউন, হুইচ এভাৰ ইজ, এইটো আমি কি ক'ব লাগিব, যোনটোৱে বেছি, যে নিউ পপুলেশ্যন পেটাৰ্ণ অৰ দ্য নাম্বাৰ অফ পঞ্চায়েত এজ অন টুডে হুইচ ইজ বিগাৰ বা হুইচ ইজ লাৰ্জাৰ, যি এটা শব্দ ক্ৰিয়েট কৰি। আৰু যেতিয়া আপোনালোকে পঞ্চায়তবিলাক ডিলিমিটেড কৰিব, এটা বস্তু মনত ৰাখিব যাতে উই ডু নট লুজ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ। চাপোজ পঞ্চায়তৰ অফিচটো আছে এক্স গাঁও, আমি এক্স গাঁওখন সেই পঞ্চায়তত নাৰাখিলোঁ বিকজ ইট ইজ ইন দ্য বৰ্ডাৰ, চ' উই পুট দ্য পঞ্চায়ত টু ৱাই, তাৰমানে নতুন পঞ্চায়তৰ অফিচ এটা এক্স থাকিলে ৱাই থাকিলে, ওৱান পঞ্চায়ত উইল হেভ টু অফিচ আৰু এখন পঞ্চায়তত এটাও অফিচ নাথাকিব। সেইকাৰণে পঞ্চায়তৰ ডিলিমিটেশ্যন শুড বি টেকেন ভেৰি ভেৰি চিৰিয়াছলি, আৰু যিটো টাইম লাইন আছে সেই টাইম লাইনত আমি শেষ কৰিব লাগিব, কাৰণ ইলেকশ্যন আমি ডিচেম্বৰ 31ৰ আগতে আমি কমপ্লিট কৰিবই লাগিব। কাৰণ আমাৰ আমি আৰু এটা বেলেগ শুনিব খোজা নাই যে অসমে পঞ্চায়ত ইলেকশ্যন পাতা নাই, কোনোবা হাইকোর্টত যাব পঞ্চায়ত ইলেকশ্যন পাতিব লাগে বুলি, গতি আমি উই ডোন্ট ওয়ান্ট টু এম্বেরেস ইচ আদাৰ। 31 ডিসেম্বর আমি নতুন পঞ্চায়তে দায়িত্ব লব পৰাকৈ আমি শিডিউলটো বনাব লাগিব,
আর তার কারণে পঞ্চায়েতের ডিলিমিটেশন এক্সারসাইজটো আপোনালোকে খুব সুন্দর করে সমাপন করে দিয়ক। এই যদি এমেন্ডমেন্টর প্রয়োজন, মই ভাবিছো প্রয়োজনে হয়, গতিকে একাই এইবার এসেম্বলিত লৈ আহিব আর আপোনালোকে এমেন্ডমেন্টটো হোৱা বুলি ধরি লৈ আমি প্রভিজনেলি এটা শব্দ লিখি দিব লাগে যে ওয়াইল ইউ ডিলিমিটিং নাম্বার অফ দা পঞ্চায়েত ইন এ ডিস্ট্রিক্ট ইজ নট কামিং ডাউন, এটো সাব এন্ড লাগিলে অর্ডিনেন্স ইস্যু করে লব লাগে। আর যদি আমার এসেম্বলি 22 আগস্টত আছে তেতিয়ালৈকে যদি একো অসুবিধা না হয় তেতিয়ালে আমি ওয়েট করি, যদি অসুবিধা হয় আমি অর্ডিনেন্স এখন ইস্যু করে দিব। সো আইডার অফ দা টু জিলা পরিষদের ক্ষেত্র আমি যেটু ইনস্ট্রাকশন দিছো সেইটো স্ট্যান্ড কর। জিলা পরিষদ আর পঞ্চায়েত হয়ে যাওয়ার পিছত আমি ব্লক সমূহ বনাব, ব্লক সমূহ বনাতেও আমি কইছো যে এটা সমষ্টি দুটা ব্লকত কই বেশি ব্লক হব না লাগে। কিছুমান সমষ্টি বহুত বেশি ডাঙর কারণে আইডিয়ালি আগর প্রায় তিনটা ব্লক আছে, করবার যদি ইন রিনিউড সিচুয়েশন আমার তেনেকুয়া প্রয়োজন হয় আপনাদের মানুষের লগত হুলস্থুল করিব না লাগে যে আমি গভর্নমেন্টক জানাম, লেট গভর্নমেন্ট ডিসাইডস, কিন্তু নহব নোয়ারু মানে উই শুড নট এনকারেজ এ এজিটেশন, সব বস্তু শুনি কিন্তু সকলকে আমি কই থোৱা আছে যে তিনি টু উইল বি এক্সেপশন নয় জানো, কারণ আমি দেখিছো ডিলিমিটেশনের পিছতো সাতটা আটটা সমষ্টি সকলকেইটা সমষ্টি আমি আমার এক্সারসাইজত আমি গম পাইছিল যে পাঁচটামান সমষ্টির হয়তো থার্ড ব্লক লাগিব পারে, আমি তাত ক্রিয়েট করিব লাগিব, অলপ সময় লাগিব, বা আমি মানুষক কব পাৰিম যে ঠিক আছে আপোনালোকর সাজেশনটো আমি দিম, যেহেতু ব্লকটোর কারণে কোনো ইলেকশন নালাগে এট এনি পয়েন্ট অফ টাইম ইন নেক্সট 6 মান্থ অলসো উই ক্রিয়েট দ্য উই ক্যান ক্রিয়েট দ্য থার্ড ব্লক। সেই কারণে মানুষের লগত আমি হুলস্থুল করিব নালাগে, আমি বুঝাব লাগে ঠিক আছে দিস ইজ আ সিনারিও, থার্ড ব্লক উইল বি ইন এক্সেপশনাল কেস। ব্লকর কথাটো মই কিয় আনিলো, যেতিয়া ব্লকও আমি নির্মাণ করি একো একোটা ব্লকর অফিস বহুত ডাঙর ডাঙর অফিস, গতিকে আপোনালোকে ব্লক ডিলিমিটেড করতে সাব যাতে উই ডু নট লস দা মেইন অফিস, অফিসটো যাতে ভাল কাম করে আমি রাখিব পারি। আজি যদি আমি এটা ব্লক করিলো পুরোনা দুটা ব্লকর অফিস এটা ব্লকত সোমাই গেল আর নতুন তো এটা অফিস নাই, ব্লক তো ফাংশনিং করার দিকদারি হব। আর করবার যদি বিশেষ করে হাইলাকান্দিতে কাকলিসারা হব নেওয়ার হব কেতিয়াবা ডিসপিউট থাকিব যে ব্লক অফিস কত হব, দুটা ব্লক হলে দুই জায়গা হলে এটা ব্লক হলে কত হব, সো যেহেতু মানুষ পুরোনা ব্লকটলৈ অভ্যস্ত হয়ে আছে যেতিয়ালৈকে আমি কনসেনসাস ক্রিয়েট নকরো আমি কব পারো যে পুরোনা ব্লকটোতে চলি থাকিব, যদি সেই ব্লকটো সেই ব্লকটোর সীমাত নপরেও কিবা কারণ ইট গোজ আউট অফ দা ড্যাট ব্লক কিন্তু সীমাতে আছে, তথাপিতো আমি পুরোনা ব্লকটোর প্রায় কাম কাজ চলাই থাকিব পারো যেহেতু মানুষ অভ্যস্ত হয়ে আছে সেই জায়গা যাওয়া, লাহে লাহে আমি নতুন ব্লকর আমি মাটি বাড়ি চাই উই ক্যান শিফট, কিন্তু মই ভাবো যে ব্লকর এক্সিস্টিং হেডকোয়ার্টারটো মাজত থকাটো আমার কারণে খুবই ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডাঙর ডাঙর ইনফ্রাস্ট্রাকচার আমি করে আছো, সেই ইনফ্রাস্ট্রাকচার সমূহ ডিসি সকলে নিজের ভিজিট আর সুপারভিশন ইম্পর্টেন্ট কিহর কারণে, কেইদিনমান আগতে এটা নিউজ আহিলে যোরহাটত যে যিখন যোরহাটত নতুন ল কলেজ বনি আছে তার বিল্ডিংৰ ফ্লোর বিলাক
কনস্ট্রাকশন পিরিয়ডতে ভাঙি আছে। আমি কোরপরা গম পালো, মিডিয়ার পরা গম পালো, কিন্তু যদি ডিসি যোরহাট, ডিসি হাইলাকান্দি, ডিসি করিমগঞ্জ, মরিগাঁও মেডিকেল কলেজ করে আছে, আমার যদি ইন্সপেকশন থাকে, এটা ডিসি মরিগাঁও গুয়াহাটিলৈকে আহিছে, মরিগাঁওৰ পৰা গুৱাহাটী মাজত মেডিকেল কলেজখন বনি আছে, আমি যদি এবাৰ নুসুমাও, আমি যদি নাচাও, আৰু আমি যদি নিজক ডিষ্ট্ৰিক্টৰ এক্টিভিটিজ বিলাকৰ পৰা এলুপ কৰি ৰাখো, তেতিয়াহলে সমস্যাবিলাক আমি সময়ত বিচাৰি নাপাওঁ, আৰু যেতিয়া বিচাৰি পাওঁ তেতিয়া ৰেক্টিফিকেশ্যন কৰিব গলে চৰকাৰৰ বহুত টকা প্রয়োজনীয়তা। গতিকে আপোনালোকে গভর্নমেন্ট যেবিলাক কাম কাজ চলি আছে, ডিসি সকলে অ্যাক্টিভলি নিজক ইনভলভ করব। আমি যেতিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ডিসকাস করি ওমেন চাইল্ড ডিপার্টমেন্ট, তেতিয়া আমি গম পাম যে অঙ্গনবাড়ি কেন্দ্র বিলাক কিমান হয়েছে কিমান হওয়া। ইলেকশনের সময় মই কেবাটাও মডেল অঙ্গনবাড়ি নিজে মই চালো, আনইউনিফর্মিটি অ্যামং দ্য ডিস্ট্রিক্ট, কিছুমান জেলা ই অত্যন্ত ভাল হয়েছে আর কিছুমান জেলা কি ভাল হওয়া এস্টিমেট এটা, তার গোটেই স্ট্রাকচারটা এটা, কিন্তু করবা ভাল হয়েছে করবা ভাল হওয়া। অসমৰ মানুহক এটা এনেকুৱা ফিলিংস দিব নালাগে যে উই লিভ ইন এ প্রিভিলেজ ডিস্ট্রিক্ট, আদার লিভ ইন এ লেস প্রিভিলেজ ডিস্ট্রিক্ট। এ হব এটা ধুবুরীত হয়েছে গতিকে ধুবুরীটো এনেকুৱা, বোলে এটা ডিব্রুগড় হয়েছে গতিকে এটা অল্প ভাল হব, বোলে এটা জালুকবাড়ীত হয়েছে সিএমর সমষ্টি ভাল হব, বোলে এটা কাটলিচেরাত হয়েছে ভাল হব নালাগে। এই যেটো ফিলিংস অফ আনইউনিফর্মিটি, সেটা আমি দূর করিব পারো যদি আমি এই ধরনের প্রজেক্ট বিলাকত আমি সিমিলার রিজাল্ট এটা ডেলিভার করিব পারো। ইয়ার কারণ কি যে যেতিয়া আমার ডিস্ট্রিক্টর মই যোৱা বাৰু কৈছিল, যিমান ডিস্ট্রিক্টত অফিসার থাকে সদায় টিমটোর ওয়ান থার্ডক ফিল্ডত রাখিব লাগে, সে ডিস্ট্রিক্টত মোৰ দশজন অফিসার আছে, এদিনতেতো সব ফিল্ডত যাওয়া সম্ভব নহয়, কিন্তু দুজন পার্মানেন্টলি অন টোর থাকিব লাগে, সোমবারে এই দুজন দুই এই দুই এডিসি টোরত থাকিব, মঙ্গলবারে এই দুই সার্কেল অফ ইএসি টোরত থাকিব, বুধবারে এই দুজন এসডিসি থাকিব। অফিসত কইও আমি যেতিয়া মানুহৰ মাজত যাও আমি সমস্যাবিলাক বুঝি পাওঁ, সেইকাৰণে এটা দিন জিলা উপায়ুক্ত সকলে চাব লাগে যে নিজেও এদিন অফিসত থাকিব নালাগে আৰু অল অফিসার্স এটা দিন ফিল্ডত থাকক। যেনেকে আমাৰ অঙ্গনবাড়ী প্রজেক্টটো চলি আছে, এজন অফিসারক আমি কব লাগে যে ছয়গাঁওৰ অঙ্গনবাড়ী কেন্দ্র ইন্সপেকশন ইজ ইউর রেসপন্সিবিলিটি, বকুৰ অঙ্গনবাড়ী কেন্দ্র ইজ ইউর রেসপন্সিবিলিটি, ঘুরি আহি ডিসি ফটো কেখন দেখালে যে ম্যাডাম স্যার ইয়াতো খুব ভাল হয়েছে, এইটুতো এটাই সমষ্টিত এটা অঙ্গনবাড়ী ভাল হয়েছে আনটো বেয়া হয়েছে। এই যে ইন্সপেকশনে দিয়ে আমি যেটা ইউনিফর্মিটি এটা ইচিভ করিব পারি, তেতিয়া আমি বহুতখিনি আমার সমস্যা আমি সমাধান করিব পারি। হেলথৰ ওপৰত আমি ডিটেইল কথা পাতি হৈছে, ডক্টৰ আৰম্ভ হৈছে, ডক্টৰ আহিছে, ঔষধ আছে, আৰু অংগনবাড়ী কেন্দ্ৰত যদি শিশুসকলে খোৱা বোৱা সময়ত পাই আছে, দিস থ্ৰী টেষ্ট, এই তিনিটা ভাল কামে চৰকাৰসমূহক মানুহৰ মাজত বহুতখিনি কব গলে এটা স্বীকৃতি বা রিকগনাইজেশন আনি দিয়ে। গতিকে এই ক্ষেত্রটো মই যেতিয়া টপিক খেনি আহিব তেতিয়া মই জি দুই এটা মোর চকুত পৰিছে তাক মই ভাল কৰি আৰু কম, আৰু তেতিয়া আপোনালোকে বুজি পাব যে মই কি পরিপ্রেক্ষিতত এই কথাখিনি মই কব খুজিছো।
বানপানী আমার হয়ে গেল। বানপানী হওয়ার পিছত বহুত দেরিকৈ যেতিয়া আমি রিহেবিলিটেশন করো, মানুষের মাজত একটা ন্যাচারাল কব গেলে কনফিউজন আরম্ভ হয়। বেনিফিসিয়ারি লিস্ট বিলাকত এক প্রকার কব গেলে সন্দেহর আরম্ভ হয়। মই যাবারও মিটিং কইছো যে 12 আগস্ট ত্রিপাঠী পারি নয়। আমি মানুষক রিহেবিলিটেশন গ্রান্ট আর আগরও 2 বছর রিহেবিলিটেশন গ্রান্ট কিছু কিছু কম্পোনেন্ট বাকি আসলে আমি গোটেবিলাক মিলি এটা ডিবিটি করি। কিন্তু যাকালি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় একটা কথা কইছে, নিদি পেলায় আমি ডিবিটি করে দিও রাখবো, মানুষে ভাবে মোট ইন্সুরেন্সের প্রিমিয়াম আহিলে নাকি? যাকালি ডিসকাস ইউনিট চলি থাকে, আজি আমার বহুতর একাউন্ট যেটা 2,000, 3,000, 5,000 টাকা সোমায়, কবার দরমাহার ডিএর পয়সা সোমায়, ডিএর পয়সা সোমায়, আমি কনফিউজ হয়ে যাও যে কোনটো ডিএর পয়সা সোমালে, কোনটো ডিএর পয়সা সোমালে, আর আমি সুধি লব পারো কোরপা আহিলে কি আহিল। যদি 12 তারিখে আমি ডিবিটি করো, 7 দিন আগত স্যাংশন লেটার খিনি আমি ডিস্ট্রিবিউট করব। যদি আপনাদের ভাবে নহয় 15 আগস্টের আগতে অল্প দিগদারি হব, তেতিয়া আমি স্যাংশন লেটার ডিস্ট্রিবিউশনের আমি এসপ্তাহ করি, তার পিছত আমি ডিবিটি করি, মেবি ডিবিটি ক্যান দেন হ্যাপেন অন 22 তারিখ। ত্রিপাঠী বুঝি পাল? সো উইদাউট স্যাংশন লেটার ডিবিটি শুড নট হ্যাপেন। সে কারণে আমি অহা কালি বা পরশি ক্যাবিনেট ঠিক করলাম, অন্তত যিসকলে হাউস রিহেবিলিটেশনের পয়সা পাব, কিমান পাব? 1,20,000 পয়সা পাইছে। কোনোবা মানুষে গিয়ে কাগজখন দি কব লাগিব যে ভাই তোমালে ঘর বনাই লবা, মানুষজন IMY ঘর বা PMY ঘর দিয়ার আগতে যথেষ্ট ইন্টারেকশন হয়, ইয়াত ইন্টারেকশন নহয়, মানুষজনে পিছত কয় মই তো পোৱাই নাই, পয়সা পাইছেনে বোলে মই তো পোৱা নাই। এজন মানুষে অরুণোদয় ফোন নম্বর বেলেগ এজনের ফোন নম্বর দি দিছে, আর যেহেতু কলমখিনি পুরা হয়ে গেলে স্ক্যানিং হয়ে যায়, কিছু মানে ফোন নম্বরের জায়গা 10টা ডিজিট সোমাই দিছে। যেটা মানুষখানি কথা পাতো মানুষখানি উত্তর দিব নয়। 2 নম্বর আর একটা সমস্যা হয়েছে কি, যেহেতু বেলেগে ফিল আপ করে দিয়ে মানুষগুলির পৰা যেটো পয়সা উলিয়া যেটো পিন এটিএম কার্ডের নম্বরটা রাখি কোড নাম্বার, একু একুজন মানুষে 6-7 গৰাকী মানুষের অরুণোদয় টাকা যায়, 10 তারিখে যায়, আজিকালি গমেই পাই আমি এডভার্টাইজ দিদি পয়সাটা যায় এটিএম নম্বর উলিয়াই থাকে, একচুয়াল বেনিফিসিয়ারি গম না পায় যে মোর নামত পয়সা আহি আছে। 5-7% কেস ইলেকশনের সময়, যেটো একটা পলিটিক্যাল সিস্টেমের ফিডব্যাক, ইলেকশনের সময় যেটা আমি কল সেন্টার ফোন করলো, আমি দেখিল যোনে ফিল আপ করে বহুত পলিটিক্যাল অ্যাক্টিভিটিজের নম্বর আছে, যে এই সেই নম্বরটা 100 কনফার্মত আছে, সেম মোবাইল নম্বর। মোর নম্বরটা সাপোজ নম্বর লাগে যাক মই ফিল আপ করে দিছো, ইয়ে নম্বরটা দি দিছে, নম্বরটা লিখালেকে প্রবলেম নাই,
লগত দুখিয়া মানুহগৰাকীৰ পৰা যদি পিনটো লৈ লৈছে তেতিয়াহ'লে মানুহগৰাকীয়ে টকা নাপায়। চ' আমি অৰুণোদয় 3 আমাৰ গাইডলাইনখন জয়েণ্ট কালি জয়েণ্টে প্ৰেজেণ্ট কৰিব। ডিবিটিটো অকল সিঙ্গল মাইণ্ডেড কৰিলে যে গভৰ্ণমেণ্টৰ ব্যুৰোক্ৰেচিৰ মাজতো এটা আহিছে যে ডিবিটি কৰিলে পইচাটো পায়, গতিকে আমি ডিবিটি কৰিব লাগে। প্ৰয়োজনীয়তা আছে নেকি? যেনেকে আজি আমাৰ এখন কেবিনেটৰ মিটিং হৈছে, গভৰ্ণমেণ্টৰ পৰা ষ্ট্ৰিক ইনষ্ট্ৰাকশ্যন আছে যে এনি লাঞ্চ এণ্ড ডিনাৰ হেজ টু বি ভেজিটেৰিয়ান। মোৰ অফিচৰ পৰাও আছে যে চিফ মিনিষ্টাৰ উইল ইট অনলি চিম্পল ভেজিটেৰিয়ান ফুড। আপোনালোকে পাইছে সবে নে পোৱা? তারপর যেতিয়া আপোনালোকে মোক চিকেন খাব বুঝাই ফিল ইরিটেটেড, তাত কারো তো পয়েন্ট না বাড়ে। যদি ইনস্ট্রাকশন না থাকিলে বা যোৱা 25 বছৰৰ পৰাই মুখ্যমন্ত্রী গলে ভাল করে খুওয়া বুয়া একটা নিয়ম আছে, কারণ মানুহ লগ্ন কৰিছিল, আন্দোলন আছে বাহিৰত, গতিকে এইবিলাকৰ লিগেচিটো কৰ পৰা আৰম্ভ। যেনেকে মই অসমত ৱৰ্ষ ল এণ্ড অৰ্ডাৰৰ সময়ত যি মুখ্যমন্ত্ৰী আছিল তেওঁলোকৰ লগতো মই ডিষ্ট্ৰিক্ট ভিজিট কৰিব গৈছিলোঁ। তেতিয়া ডিষ্ট্ৰিক্ট ভিজিট মানে কি, যেনে তেনে চি এমজন গৈ চাকিৰ হাউচত সোমাই গ'ল, দেটছ অল। ডিচিজনে ভালকৈ খুৱাই বোৱাই দিনটো ব্যস্ত কৰি ৰাখে, নিজৰ পাৰ্টীৰ 2-4 মানুহ লগ কৰিব আহে, দেন তেওঁৰ ভিজিটটো ইমানতে সামৰণি পৰে, কাৰণ পাব্লিকৰ মাজততো যোৱাৰ কথাই নাই, বাহিৰত আন্দোলন আছে। অফিচাৰৰ ভিজিট হওক, মুখ্যমন্ত্ৰীৰ ভিজিট হওক, চিম্পল ভেজিটেৰিয়ান লাঞ্চৰ বাবে কোনেও কাকো চাৰ্ভ নকৰিব। আজিকালি ৰাস্তাত বহুত ভাল ভাল ধাবা আছে, কোনোবা যদি মন্ত্ৰীয়ে অফিচাৰে কোনোবাই খাই ভাল পায়, দে উইল গো, দে উইল এনজয় দা ফুড। যেনেকে যোৱা কেইদিনমান আগতে ডিব্ৰুগড়ত মোৰ খাবৰ মনত গ'ল, মই ৰেষ্টুৰেণ্টত আহিছো, মই ধুনীয়াকৈ খাইছো, বিক্ৰম ৱাজ দেৰ, ইয়েছ। গতিকে খাবৰ কাৰণেতো বাধা নাই, কিন্তু যদি মন্ত্ৰী অফিচাৰজনে ডিব্ৰুগড়ত লেট ডি চি টেক চিফ ছেক্ৰেটাৰী টু দা ফাইনেষ্ট ৰেষ্টুৰেণ্ট ইন দা ডিব্ৰুগড়, মষ্ট অফ আৱাৰ মানুহেতো খাব নোৱাৰে, ক'ত খাব? কিন্তু বাহিৰত প্ৰচাৰটো হৈ গ'ল যে এওঁলোক খাবৰ কাৰণে গৈছিলে, আৰু ডিষ্ট্ৰিক্টখনত যে আমি 1000 কোটি টকাৰ কাম কৰি থৈ আহিলো সেই নিউজটো নোহোৱা হৈ গ'ল। তাৰ কাৰণ কি, যে উই ডু নট ফলো গভৰ্ণমেণ্ট ইনষ্ট্ৰাকশ্যন ভেৰি ভেৰি কেয়াৰফুল এনি গভৰ্ণমেণ্ট ফাংচন এক্সেপ্ট ৱেন ষ্টেট গেষ্ট কাম, কাৰণ ষ্টেট গেষ্টক যি খুৱাব লাগে খুৱাব, আমি খুৱাব লাগিব। So it will be my strict instruction to you that except the state guest, nobody will enjoy any non-vegetarian food. Our department or money hoja te nukwa. Bula moi khuwa na agriculture khuwa le, PWD khuwa le, finance khuwa le, sir labor khuwa le, no. Government is government. This is due to instruction, it has to be followed. Jar যেনেকে মোৰ যদি কিবা ভাল খোৱা খাব ইচ্ছা যায়, মোৰ পাৰ্টি অফিচ আছে, মই পাৰ্টি অফিচত গৈ খাই লওঁ, মোৰ পাৰ্টি ৱৰ্কাৰ আছে, মই পাৰ্টি ৱৰ্কাৰৰ ঘৰত গৈ খাই লওঁ। বাট এজ লং এজ ইট ইজ এ গভৰ্ণমেণ্ট ফাংচন, গভৰ্ণমেণ্ট মিটিং, ইট হেজ টু বি চিম্পল সলেম। কাৰণ আমি এভৰি টাইম মনত ৰাখিব লাগে যে অসমত বহুত মানুহ আছে যোনে এই খোৱাটো খাব নোৱাৰে।
This instruction also applied in today's conference also. So, kuno conference or poto, kali dudin dhori niti aigor meeting or ami bohi bo. Kiba non-vegetarian food ase? All vegetarian. So, government of India has adopted that long back. Jete apunaluke government of India deputation or jabo, kuno ekhon meeting or you will not enjoy non-vegetarian food. Ami yatkyo kori bo nwaru. Second convoy. মই খুব এম্বেরেজ হ যেতিয়া ডিস্ট্রিক্ট গলে মোর পিছত বিশ পঁচিশ খন গাড়ি দৌড়ি থাকে আপনাদেরকে এট এনি পয়েন্ট অফ টাইম এনশিওর করব ডিসি এসপি মোর কনভয় মিলি দশ খনতক যাতে গাড়ি নহয় এখন কমন গাড়ি দি দিব ফর আওয়ার পলিটিক্যাল পিপল ইটা কনভয় এমএলএ সকলো আহে মন্ত্রী সকলো আহে মোর লগত যাব তেওঁলোকর সিকিউরিটি উইল নট একম্পেনি দেম বিকজ মোর তো সিকিউরিটি আছে আদারওয়াইজ যেনেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী কোনো বাহিনী আমি করো যত প্রোগ্রাম আছে তাতে আগত কিন্তু গুছি যাব নেক্সট ভেনুতো নেক্সট ভেনু থাকিব কিন্তু এইবিলাক হয় কিয় আপনাদেরকে চিফ মিনিষ্টার ভিজিট বা গভর্নর ভিজিট আগতে প্ল্যান নকৰে দুদিন আগত তো এখন মিটিং হব লাগিব যে এইখিনি এইখিনি আমি করি তাকে নকরি কি হয় যেটা পিছফালে আপনি সাই দিয়ে কেতিয়াবা কেতিয়াবা সত্তর খনলৈকে গাড়ি পিছত যায় মানুহ কেজন যত মই গৈ আছো সাপোজ মই ভোলাগুড়ি বাগিচাত গৈ আছো ইনাৰণে মই তেজপুৰৰ পৰা ভোলাগুড়িত গৈছো ভোলাগুড়িত মোক ওয়েলকাম কৰি ল কিন্তু বৰ্ডাৰৰ পৰা একেবাৰে বিশখন গাড়ি এটা কোনো মিনিং নাই গতিকে অসমত আমি এটা নন ভিআইপি কালচার আমার স্টেটাসটো বাঢ়িব বাই এফেক্টিভনেস এবারে দিল্লীর চিফ সেক্রেটারি ডিবেটি আসিলে নীতি আয়োগৰ পৰা সিএম কনক্লেভ লৈকে এভরি প্রেজেন্টেশন আসাম ওয়াজ মেনশন উইথ লট অফ ডিগনিটি এন্ড অনার যে আসাম হ্যাজ এচিভড দিস আসামে যিমান টপ ব্রেকেটৰ যিমান এচিভমেন্ট আছে অসমৰ নামটো টপ ব্ৰেকেটত আছে আমি কোনো এটা ইনডেক্সতো আমি লাষ্ট তিনি চাৰি বছৰ উই আৰ নট বিহাইণ্ড দেটছ ক্ৰিয়েট দ্য ৰেস্পেক্ট ডু নট ফৰগেট টু লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব টু দি আসাম ট্ৰিবিউন